গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার পাশে থেকো, ওই ব্লগটা দেখতে থাকো। আর আজকে হচ্ছে সানডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে কি বলবো, সেরকম কি বলবো, এখন দুপুর হয়ে গেছে, মানে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চের টাইম মানে কি বলবো, 2:30 বাজে এখন। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, সকাল থেকে সত্যি এত বিজি ছিলাম তো ব্লগ করতেই পারিনি, তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর আজকে সেরকম কিছু রান্না করিও নি, কী রান্না করেছি অবভিয়াসলি তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগছে না, কারণ আজকে সানডে, যেন সানডে বলে মনেই হচ্ছে না। কি বলবো, সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আর চলো, আর কি বলবো, তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না, চলো কি রান্না হয়েছে একবার একটু দেখিয়ে দিই। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আসছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখো একটু, কারণ তোমরা না পাশে থাকলে কিছুই হবে না, বারবারই বলি, প্রত্যেক ভিডিওতেই মাঝে মাঝে বলে থাকি। তো চলো, আর বেশি বকবক করছি না, মানে তোমাদেরকে কি বলবো, দিনগুলো এমনভাবেই কেটে যাচ্ছে আর কি বলবো। চলো খাওয়া দাওয়া করে নিই, কেমন খিদে পেয়েছে, 2:30 বাজে বললামই তোমাদেরকে, তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? এখন আর বকর বকর করছি না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু চিকেন হয়েছে। তো দেখো চিকেনের কালারটা যা হয়েছে না, অনেকটা না কাটিয়ে নিয়েছি আমি, অনেকটা দিয়ে দিয়েছি, তো রেড চিলি পাউডারটা অনেকটা দিয়ে দিয়েছি, ওই জন্য এরকম পুরো কালার এসেছে। তো খেতে দুর্দান্ত হয়েছিলো, ভালোই হয়েছিলো চিলিতে চিকেন, আর অনেকটা গ্রেভি রাখা হয়ে গিয়েছিলো। আর এই যে ভাত, আর কিচ্ছু রান্না করিনি, তো চলো ভাতটা রেডি করে নিই, খাওয়া যাক। আর আজকে চিকেন আর ভাতই করেছি, কিছু এরকম করিনি, চিকেন হলে আর কিছু না হলেও চলে, তাই না? তো দেখো এটা আমার হাজব্যান্ডকে দিয়েছি আর আমার জন্যও রেডি করে নিয়েছি, যে এটা আমার। আর চিকেন মানে কি বলবো, দুপুরের লাঞ্চের মধ্যে বাঙালিদের পাতে তো কি বলবো, লাঞ্চ থাকতে লেবু তো থাকবেই, তো লেবুটাই আছে। আর শশা ছিল কিন্তু কাটতে ভুলে গিয়েছিলাম, তো আর মানে কি বলবো, কাটা হয়নি, যে একটু স্যালাড নিয়ে নিলে ভালো হতো কিন্তু মনে ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করা যাক, আর ভালো লাগছে না কারণ অনেকটা লেট হয়ে গেছে, এবার খেতে হবে, আর অনেকটাই চিকেন রয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো, আর মানে বকছি না বেশি, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, তো কখন তোমাদের সামনে এসে কথা বলতে পারবো বলতে পারছি না, তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হবে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো বন্ধুরা, সকালে তোমাদের সঙ্গে কিচ্ছু মানে শেয়ার করিনি, সারাদিনের কাজ এটা সেটা অনেক কিছু তো থাকে, কিচ্ছু শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে খুবই বিজি ছিলাম, যদি ক্যামেরা করে সব কিছু করতাম না অনেকটা লেট হয়ে যেত। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 8:30। তো আমাদের পাশে একটু সরস্বতী ঠাকুর এসছে, ওখানেই যাবো, আজকে বিসর্জন আছে, আমি যেতাম না, আমাকে ফোন করে বললো, বলতে পারো আমার একটা ফ্রেন্ড, তো ওই জন্যই যাচ্ছি, নইলে যেতামই না, কারণ ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো চলো, আর বেশি বকবক করবো না, ওখানে যাই গিয়ে একটু ভিডিও করবো, হয়তো তোমাদের সঙ্গে কিছু সেরকম শেয়ার করতে পারবো না, তো আমি তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমার হাজব্যান্ড কালকে ডিউটিতে যাবে, তারপরে এসে আমাকে রান্না করতে হবে। তো ফ্রিজে একটু চিকেন আছে, খালি একটু ভাত করে নেবো, রাত্রিরে ওটাই ডিনার হয়ে যাবে, আর কিছু করবো না রাত্রিরে ডিনারের। আর কী বলবো, হ্যাঁ যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, আর কি বলবো, মানে ভালো লাগছে না। তো চলো, এখনকার মতো এটুকুই রাখলাম, এটুকুই বলার ছিল, আর রেডি হয়ে যদি পারি তোমাদের সঙ্গে, তোমাদের সামনে আসবো, নয়তো না, কারণ একদমই ভালো লাগছে না, আজকে সেরকমভাবে কিছু মানে শেয়ার করতে পারলাম না, কথা বলছি তাতেও আটকে যাচ্ছে, মানে বুঝতে পারছো শরীরটাই ভালো নেই, মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, কী বলবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, কী আর বলবো, এটুকুই, তো চলো। মনামার তোর কিনারে হারালো দিন দাহাড়ে,
সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়, উড়তে বসে তুই তাকালে মনেরই সহ, একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই, ভাবছি তোকে রাখছি কত রঙিন বাহানায়, যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুরুকে চল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, লজ্জাতে তো নেমেছে জীব কল্পনাতে রাস করা দিচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া গল্প আমায় বল, আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অকল, তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই কে তুই এবার ভালোবাসতে আয়, মন আমার
মানছে না রে